আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, বিষয়টি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই বিশ্বনবী হজরতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, গর্বিত উম্মত। এমনকি এই নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার পয়গাম্বরগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ, তুমি যদি আমাকে তোমার নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাইতা, তাহলে আমরা নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। তো বন্ধুরা, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি হাদিস গবেষণা করেন, তাহলে যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়ে না বা পড়ার চেষ্টা করে না, যারা উত্তমরূপে কোরআন পড়ে না, তারা রাসুলের উম্মতই নয়, তারা রাসুলের উম্মতের মধ্যে গণ্যই হতে পারবে না। তো বন্ধুরা, চলুন দেখি এ সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এ সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 7019। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালো আওয়াজে বিশুদ্ধভাবে কোরআন পড়ে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই হাদিসটা গবেষণা করেন, তাহলেই বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শরীফ সুন্দরভাবে পড়ে না, উত্তম রূপে পড়ে না, তাদের সম্পর্কে কি বলেছেন। বন্ধুরা, এখানে উত্তম সুরে কোরআন পড়ার কয়েকটি ব্যাখ্যা হতে পারে। প্রথম নম্বরে হলো কোরআন শরীফ সুন্দরভাবে না পড়া। দ্বিতীয় নম্বরে হলো যে কোরআন শরীফ অশুদ্ধ ও ভুল পড়া। তৃতীয় নম্বরে হলো তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করা। চার নম্বরে হলো যথাযথভাবে মদগুন্না আদায় না করা। পাঁচ নম্বরে হলো উদাসীন ও অন্য মনস্ক হয়ে কোরআন তেলাওয়াত করা। ছয় নম্বরে হলো তারতিল ও তারতিবের সহিত কোরআন তেলাওয়াত না করা ইত্যাদি। তো বন্ধুরা, আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে আমরা যদি রাসুলের খাঁটি উম্মত হতে চাই, যদি আমরা রাসুলের সুপারিশ পরকালে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যদি পড়তে না জানি, তাহলে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আর যদি আমরা শেখার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা নবীর উম্মত হতে পারবো না। এমনকি আমরা যতগুলো আমল করব, যতগুলো নামাজ পড়ব, আমাদের একটি আমলও একটি নামাজও কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। এজন্য বন্ধুরা, আসুন আমরা সকলেই কোরআন শিক্ষার দিকে অগ্রসর হই, আমরা সকলেই কোরআন শেখার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে কোরআন শেখানোর উদ্দেশ্যে একটি ভিডিও কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই ভিডিও কোর্সটি আমরা চালু করব। আমি প্রথমে ভাবছিলাম যে আমি ফেসবুক পেজের মাধ্যমে আমি লাইভ ক্লাসগুলো করাবো, পরে অনেকের রিকোয়েস্টে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি আমার ইউটিউব চ্যানেলে কোরআন শিক্ষা কোর্সের ভিডিওগুলো আপলোড করব ইনশাআল্লাহ। তবে এ সম্পর্কে সমস্ত প্রকার আপডেট আপনারা আমার ফেসবুক পেজে পাবেন। যদি আপনারা আমার সেই পেজের সঙ্গে কানেক্টেড থাকতে চান, তাহলে অবশ্যই আমি ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করে গিয়ে আমার ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনারা এই ক্লাস সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোরআন শিক্ষা সম্পর্কে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এই বিষয়ে জানতে পারে এবং সকলেই সতর্ক হতে পারে, সকলেই কোরআন শিখতে পারে। আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.